আমি ভুলভাল ভিডিও কেন করবো? তুমি ইন্ট্রোডাকশন দিতে পারো না, তাই আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। তো ওয়েলকাম ফ্রেন্ডস, মাম্পিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো মাম্পি নিজের চ্যানেলে ইন্ট্রোডাকশন দিতে পারে না, তো আমি ওর হয়ে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। তো এখানে এখন কি করবে, এটা ছাড়া আর কি করবে? এগুলি তো করতে হবে, কারণ গভর্নমেন্ট থেকে লকডাউন করে রেখেছে, বাড়িতে বসিয়ে রেখেছে। তো বাড়িতে তো কিছু ইনকাম করতে হবে, ইনকাম না হলে খাওয়া দাওয়া হবে কি করে? আজকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য যদি সরকার কোনো মানে উপায় নেওয়ার করে, আজকে ভোটের জন্য তাদের কোনো লক মানে করোনার কোনো ইয়েও হলো না, কিছুই হলো না, সব হয়ে গেল। আবার এখন উপনির্বাচন করার জন্য ঝাঁপাচ্ছে, কিন্তু ট্রেন বন্ধ করে রেখে দিয়েছে, রাস্তায় বাস নেই, পাবলিক কাজ করতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউটিউব তো একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে মানুষ বাড়িতে বসে যাতে মানে ব্লগ করে বা যাই হোক কিছু করে একটা ইনকাম, সোর্স অফ ইনকাম কিছু পেতে পারে। নাহলে তো মানে করোনাতে তো মানুষ মরবেই, তার সাথে সাথে ইয়েতেও মরে যাবে, না খেতে পেয়ে মরে যাবে। সেইখানে দাঁড়িয়ে আমাদের সামনে এখন মাম্পি চলে এসছে ইউটিউবে ব্লগিং করতে। ব্লগিংয়ে সবাই করছে, তো আমি কেন নয়? মাম্পি এটাই বলতে চাইছে, কিন্তু ও বলতে পারছে না লজ্জায়, আমি বলে দিচ্ছি। ও বাবা কি হাসি! আমি হচ্ছে ক্যামেরা পার্সন। ক্যামেরা পার্সন না না, লকডাউনে আমার কোনো অফিস টফিস বন্ধ না। আমরা সবাই বাড়িতে, সবাই করোনা আক্রান্ত, তো করোনাতে আমরা গত এক মাস ধরে ভীষণভাবেই ভুগেছি। আমাদের সকলেরই অক্সিজেন লেভেল নেমে গেছিলো, বিশেষ করে আমার মার, মানে মাম্পির শাশুড়ির আর কি। তো এর দ্বারাই বুঝে গেল যে আমি কি। তো অক্সিজেন লেভেল নেমে গিয়েছিলো, হসপিটালাইজ করতে হয়েছিল, অক্সিজেন দিতে হয়েছিল, বাড়িতে অনেক সিলিন্ডারের অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল, প্রচুর টাকা বেরিয়ে গেছে। এবং প্রথম কথা, সবার শরীরও খুব অসুস্থ। তো আর বাড়িতে সোর্স অফ ইনকাম সেরকম নেই বললেই চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাম্পি নিজেও অসুস্থ, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে, দেখুন কি অবস্থা। বুক ধরপড় করে, প্যালপিটেশন হয়, শ্বাসকষ্ট হয়, তার মধ্যেও কাজ করে চলেছে, কিন্তু ক্যামেরার সামনে এসে কিছু বলতে পারছে না, লজ্জা। যাই হোক, লজ্জাটা কাটিয়ে উঠবে আস্তে আস্তে। তো আপনারা তো এই চ্যানেলে আমাদের বিয়ের, হ্যাঁ বিয়ের ভিডিও তো আপনারা দেখেছেন, তো সাপোর্ট তো এটা তো মানে আমরা তো ভিডিও বানাচ্ছি, সাপোর্ট করবে, পাবলিক ভিডিও দেখবে, তাদের ভালো লাগলে তারা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার, যারা সব যারা দেখছে ভিডিও বা যারা দেখবে তারা সবাই জানে, তারা সবাই জানে কি করতে হয় বা কি করতে হবে। রিমাইন্ডার করে দেওয়া দায়িত্ব না? আচ্ছা হ্যাঁ, তা ঠিক। তো এখন আমাদের এখানে সরকার কাজ দিতে পারছে না, আর মানে ইউটিউব তবু একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে তুমি তোমার মানে ক্রিয়েটিভিটি দিয়ে কিছু করতে পারো। তো আজকে আমরা যেদিন মানে আর কি শ্যুট করছি ভিডিওটা, আজকে কত তারিখ? 1 জুলাই। তো আজকে থেকে বেসিক্যালি আমাদের মানে কলকাতা এবং পুরো রাজ্যে মানে আনলক ফেজটা মানে শুরু হলো প্রায় আজকে থেকে। মানে বাস, অটো এগুলো আর কি চলার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
কিন্তু তা হলেও কি হবে, রাস্তাঘাটে কোনো রকম কোনো বাসের দেখা নেই। একটু আগেই আমরা খবরে দেখতে গিয়ে দেখলাম যে প্রচুর মানুষ রাস্তায় বেরিয়েছে, কিন্তু তাদের মানে যাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাসের দেখা নেই, অটোর দেখা নেই, ট্যাক্সি ঠিক মতো দেখা নেই। যদিও বা কিছু যানবাহন পাওয়া যাচ্ছে, তারা ভীষণ মানে বেশি বেশি তারা দর হাঁকাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ এই করোনার জন্য ভীষণ সমস্যার মধ্যে আছে, আর আমরাও আমাদের ফ্যামিলিতে করোনার জন্য আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের পরিবারে প্রচুর মানুষকে আমাদের হারাতে হয়েছে। তো তো ভীষণ সমস্যায় মধ্যে থেকেও আমরা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আপনাদের মানে সহযোগিতা মানে একান্ত কাম্য, আপনাদের মানে অ্যাকচুয়ালি আপনারা শুধু সাপোর্ট করবেন ব্যাপারটা সেরকম নয়, সবাই সবাইকে সাপোর্ট করা উচিত। সবাই সবাইকে সাপোর্ট করবে তবেই না মানে সবাই একসাথে এগিয়ে যেতে পারবে। তো মাম্পি এখানে কাজ করছে, তো এখন কি রান্না করছো? পোস্ত দিয়ে পার্শে মাছ রান্না করছে, আর ওদিকে ভাত বসানো হয়েছে। তো আচ্ছা, কচুর লতি রান্না হয়েছে, ডাল। বাহ, তো একটা মধ্যবিত্ত পরিবারে নর্মালি যেরকম খাবার দাবার হয় আপনারা সকলেই জানেন। কাঁচকলা রেখে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, রেখে দাও। হ্যাঁ, কাঁচকলা আলুর তরকারি বিকেলে করো, সেটাই ভালো হবে। ঠিক আছে, তো আপনারা সাপোর্ট করুন, আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। তো এই হচ্ছে আমাদের এই চ্যানেলের ওনার, আপনারা দেখতে পাচ্ছেন শরীর খুবই অসুস্থ, তা সত্ত্বেও ভীষণই তার খাটাখাটি হচ্ছে, কাজকর্ম করছে। না না, এই যে আমাদের পার্শে মাছ পোস্ত দিয়ে রান্না হচ্ছে। তো আমাদের এটা মানে মানে মাউন্টির বিশেষ করে প্রথম ব্লগিং চ্যানেল বলতে পারেন। তো তো হ্যাঁ, কেন চ্যানেলের নাম চেঞ্জ করবে? চ্যানেল নাম তো ঠিকই আছে, আমার চ্যানেলের নাম চেঞ্জ করতে যাবে কেন? বলো, আজকে সেকেন্ড পার্টে দেখাবো কিছু লকডাউনের মধ্যে আমরা কিছু জিনিসপত্র কিনেছি অনলাইনে। আচ্ছা, তো সেই জিনিসপত্রগুলো আমরা দেখাবো আজকে। আচ্ছা ঠিক আছে।